হ্যালো বন্ধুরা, আমাদের গেমে আবার আপডেট চলে এসেছিলো। আপডেট দেওয়ার পরে আমি আবার গেমে ঢুকতেছি। তো গেমে ঢুকে দেখি আমাদের গেমে কিন্তু ঢুকাই দিচ্ছে। তো এই যে আমরা লবিতে চলে এসেছি, লবিতে চলে আসার পরে এখানে কী কী আছে সেগুলো আমরা একটু দেখবো, দেখার পরে গেমটা স্টার্ট দিব। তো প্রথমে মাল্টিপ্লেয়ার এখানে যাই, দেখি কী দেয়। এই যে এখানে অনেকগুলো দেওয়া আছে, ম্যাচ, তারপরে ম্যাপ, সব কিছুই দেওয়া আছে, কিন্তু কোনোটা আসলে সিলেক্ট হচ্ছে না। এখনও তারা সঠিকভাবে আপডেট করবেনি। হিস্টোরিতে গেলে যে সব কামিন শুন দেওয়া আছে, আর এখানে ক্যারেক্টার আছে হচ্ছে চারটা, কিন্তু একটাও কি নেওয়া যাবে? একটাও তো নেওয়া যায় না ক্যারেক্টার। দিয়ে দে দিয়ে দে দিয়ে দে কী ব্যাপার, এটা দেয় না কে, নেব কীভাবে, এটা সিলেক্টই তো হয় না। সব জায়গায় তো ক্লিক করি, দেয় না তো কীভাবে নেব, এটা মনে হয় এখনো আপলোড করে পারিনি নাকি। দিবে না, এটা আমাদেরকে এখনো নেওয়ার মতো হয়নি মনে হচ্ছে। অনেক চেষ্টা করলাম নেওয়ার জন্য, দিচ্ছে না। তো আমরা পরের স্টেপে চলে যাই। এই যে এটা হচ্ছে আমাদের মনে হয় গেম খেলার সিস্টেমটা এরকম হতে পারে, এখানে যেরকম দেওয়া আছে। তারপর হিস্টোরিতে যাই, হিস্টোরিতে এই যে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু আমি তো কিছুই বুঝতেছি না। তারপরে আরও অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে, কিন্তু একটা কাজ হয় না। সবগুলোই ক্লিক করে দেখলাম, তারপরে ম্যাচ স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে দেখি স্লো মোডে ম্যাচ স্টার্ট হচ্ছে। তো আমাদের দেখি ম্যাচে নিয়ে যায় কি না, ম্যাচে নিয়ে যাবে কি, তো দেখা যাক কী দেখি হয়। ওরে বাবা, জয়নিং দ্য ম্যাচ, এই গেলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাচে এখনও দিচ্ছে না। তো গেমটা এখনও ফুলফিলভাবে আপডেট হয়নি। তো আপডেট তারা করার পরে খুব শীঘ্রই হয়তো আমরা গেমটা খেলতে পারবো, তারা যেহেতু গেমটা আপডেটের কাজ এখনও করতেছে। তো আপনারা একটু ধৈর্য ধরবেন সবাই, গেমটা আমরা হয়তো এই জানুয়ারি মাসের থেকেই খেলা শুরু করে দিতে পারবো। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।